প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি নতুন বাড়ির ভিডিও। এবার এটি হলো টিনশিট বিল্ডিং। মূলত এবার এটির নিচে দেখতে পাচ্ছেন আপনারা শর্ট কলম দেওয়া হয়েছে, ভীম দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা এবারটি একতলা কমপ্লিট করতে পারতেন, কিন্তু আপনারা যদি এভাবে দিতে চান নিচে যেভাবে শর্ট কলম দেওয়া হয়েছে অবশ্যই আপনারা একতলা করতে পারবেন, কিন্তু এবারেওলা শর্ট কলম দিয়ে ওপর টিনশিট দিবে। বাট অত্যন্ত মজবুত হবে, কেননা ফাটল ধরার কোনো সম্ভাবনা নেই। এবারটির দৈর্ঘ্য হচ্ছে 37 ফিট, প্রস্থ হচ্ছে 24 ফিট। যাই হোক, এখন আপনাদেরকে বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো। বাড়িটির ভিতরে দুটি বেডরুম আছে আর একটি সাইডে পকেট রুম এবং বারান্দা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পূর্ব সাইড, কারণ সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারছি না, সামনে অনেক জায়গা কম কারণ ভিডিও করার সমস্যা। যাই হোক, আপনাদেরকে যেটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর এই সাইডটা হলো পূর্ব সাইড আর এই সাইডটা হলো উত্তর সাইড। যাই হোক, চলুন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পূর্ব সাইড, এটা বারান্দা। এই যে পূর্ব সাইড, এই যে বারান্দার সামনে একটা বড় গেট রাখা হয়েছে, এটি মেন গেট। এখান দিয়ে প্রবেশ করা হবে রুমের ভিতর। যাই হোক, এখন আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো বাড়িটি কেমন হলো। এই যে এখন আমি ভিতরে যাচ্ছি, এটা হলো মেন গেট। এখন আমি বারান্দায় আসলাম, বারান্দায় এসে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো, এটু খোলা থাকবে, এই জায়গাটু খোলা থাকবে বারান্দা। আর এই যে এগুলা গ্রিল করা হবে, গ্রিল। যাই হোক, এই বারান্দার সাথে এখানে আরেকটি এক্সট্রা দরজা রাখা হয়েছে, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন। আর এই পাশে একটা দেখতে পাচ্ছেন পকেট রুম, মিস্ত্রিরা কাজ করতেছে অলরেডি এখানে, কিন্তু মিস্ত্রিরা অলরেডি কাজ করতেছে, ওটা পকেট রুম। যাই হোক, প্রথমে আপনাদেরকে পকেট রুমটা দেখাই কেমন। যাই হোক, খুব সুন্দর একটি বাড়ি পকেট রুমটা। এই যে পকেট রুমে মিস্ত্রিরা কাজ করতেছে, বেশ অভিজ্ঞ মিস্ত্রি, সুন্দর হয়েছে। পকেট রুমে দুটি জানালা রাখা হয়েছে, মিস্ত্রি। যাই হোক, এই পকেট রুমটা ছিল দৈর্ঘ্য 10, প্রস্থ 7। এখনও বাড়ির কাজ শেষ হয়নি, অনেক কাজ বাকি রয়ে গেছে বাড়িটি কমপ্লিট হতে। দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা, অভিজ্ঞ মিস্ত্রি কাজ করতেছে। যাই হোক, এখন আপনাদেরকে আর দুটি বেডরুম দেখাবো। দুটি বেডরুম এখানে কাজ করতেছে, আমি একটু পরে যাই কারণ ময়লা পড়তে পারে। যাই হোক, এখন আপনাদেরকে দুটি বেডরুম দেখাই। বেডরুম দুটি, এই যে দরজাগুলা, দরজাগুলা আছে 4.5 ফুট উচ্চতা, সরি, দরজাগুলো দেখতে পাচ্ছেন উচ্চতা আছে 7 ফিট আর পাশে হলো 4 ফিট। এখানে দুটি দরজাই আছে দুই রুমে যাওয়ার জন্য। যাই হোক, এখন আপনাদেরকে এই বেডরুমটা দেখাই। এই বেডরুমটা কিন্তু বিশাল বড়, মানে যে বাড়িটা নির্মাণ করা হয়েছে, অবশ্যই আপনারা যদি ছোটো আকারে এই বাড়িটা নির্মাণ করতে চাইতেন তাহলে 3টি রুম বানাতে পারতেন, কিন্তু এখানে 2টি রুম তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই রুমটা 17 ফিট দৈর্ঘ্য আর 12 ফিট প্রস্থ। অবশ্য এখানে দেখতে পাচ্ছেন জালানা আছে 2টি, 5 ফিট বাই 5 ফিট উচ্চতা। দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিশাল এগুলা জালানা, অনেক কাজ বাকি রয়েছে উপরে টিন ছাউনি। দেখতে পাচ্ছেন যে আরেকটি বেডরুম দেখাই, এই রুমের সাথে অ্যাডজাস্ট ওই রুমে যাওয়ার জন্য আরেকটি দরজা রাখা হয়েছে, বেশ সুন্দর। এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা একই সাইজ, এখানে একটি জালানা রাখা হয়েছে আর এইখান দিয়ে বাইরে যাওয়ার জন্য আরেকটি দরজা রাখা হয়েছে। দেখ, এক কথায় বাড়িটি অসাধারণ সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন
এরকম বাড়ি যারা নির্মাণ করতে চান অবশ্যই আপনারা করতে পারবেন। ভিডিওটি দেখে আপনাদেরকে ভিডিওটা উপহার দিলাম। এবার আপনাদেরকে আমি পেছনের সাইডগুলো দেখানোর চেষ্টা করব। এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডটা হলো দক্ষিণ সাইড, এই সাইডটা হলো দক্ষিণ সাইড, দক্ষিণ সাইড এটা। যাক, এবার আপনাদেরকে পশ্চিম সাইডটা দেখায়, বাড়ির পেছন সাইড। এটা হলো উত্তর সাইড, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো উত্তর সাইড, বাড়ির উত্তর সাইড। এটা হলো পশ্চিম সাইড। যাক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।